আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আশরাফ চৌধুরী। সো আজকে আমরা কথা বলবো যে পাওলো দিবালা, বিশ্ববিখ্যাত খেলোয়াড় জুভেন্টাস। আপনারা জানেন যে উনি জুভেন্টাস ক্লাবে খেলেন, একসময় রোনালদোর সাথেও খেলেছেন। জুভেন্টাস ছিল, রোনালদো রোভেন্টাস ছিল, এই ক্লাবে খেলেছেন পাওলো দিবালা। কিন্তু ভিউয়ার্স, আর্জেন্টিনার ফরওয়ার্ড, মেসির সাথে খেলোয়াড়, কিন্তু কেন তিনি মাঠে নামছেন আমরা এই বিষয়ে আজকে আলোচনা করবো। আজকে মূলত কথা হলো যে দিবালা এবং মেসি, ওনার হাজার হাজার ভক্তের অনুপ্রেরণা এবং তাদের চাওয়া হলো দিবালা এবং মেসি যেন একসাথে খেলে। আমরা অবশ্যই জানি যে দুজনেই হাইলি খেলোয়াড়, দুজনে অনেক ভালো খেলে। আমরা দিবালার খেলা নিয়ে অবশ্যই আমাদের কোনো দ্বিমত নেই, কারণ দিবালা কী খেলে, কীরকম খেলে আমরা জুভেন্টাস ক্লাবে দেখেছি, এবং তিনি যে অনেক ভালো খেলে, এবং রোনালদোর মতো খেলোয়াড়ের সাথে তিনি তার কত ভারসাম্য পর্যন্ত, কত ব্যালেন্সফুল খেলা আমরা অবশ্যই দেখেছি ক্লাবের মধ্যে। তিনি অনেক ভালো খেলেন অবশ্যই আমরা জানি, সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আমাদের একটা চাওয়া হলো দিবালা এবং মেসি একসাথে খেলবে, বাট এই চাওয়াটা হচ্ছে না, এই চাওয়াটা হচ্ছে না। এটার বিবরণটা আমি ভিডিওর মধ্যে আপনাদের সবাই বুঝিয়ে দেবো। এই চাওয়াটা হচ্ছে না এই কারণে যে, কারণ হলো ভিউয়ার্স, মেসি যেই ফরওয়ার্ডে খেলে, দিবালো সেম ফরওয়ার্ডে খেলে, মূলত সমস্যাটা হলো ভিউয়ার্স এইখানেই, দুই খেলোয়াড় যদি এক জায়গায় সেম খেলা খেলে তাহলে খেলার মধ্যে প্যাচ লেগে যাবে, যেটা কিনা কোচের মাথা ব্যথার চিন্তার বিষয়। সো ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভিউয়ার্স অবগত যে ফুটবল খেলার মধ্যে বিভিন্ন প্লেয়ার বিভিন্ন সাইজে, যেমন কেউ ডিফেন্ড খেলে, কেউ মিডফিল্ডে খেলে, কেউ স্ট্রাইকারে, কেউ কর্নারে খেলে, কেউ ডান সাইডে কর্নার খেলে, কেউ বাম সাইডে কর্নার খেলে, এরকম সবারই স্থান আছে। কিন্তু দিবালা আর মেসি দুজনের সাইড, দুজনের খেলার স্টাইল মোটামুটি একই। দুজন যদি আমরা ভুল না বলি, আমি ভুল না বলি, দুজনেই বাপা দিয়ে খেলে, দুজনের খেলার ডাইস স্টাইল একই রকম। এই জন্য কোচ দিবালার দিকে ঝুঁকছে না, কারণ হলো যেহেতু মেসির মতো খেলোয়াড় এখনো মাঠে আছে, সেহেতু কোচ দিবালার দিকে এখনো পর্যন্ত সেমিফাইনাল রাখানোর ঝুঁকি নেই। বাট আজকে রাত্রে সেমিফাইনাল খেলা, অবশ্যই আপনারা জানেন যে আমরা এটাই কথা হলো এখানে দিবালা কেন নামছে, এটা আমি আপনাদের বলছি, ক্লিয়ার করলাম আপনাদের সামনে যে দিবালা কেন নামেনি। এখন আমরা বলবো যে দিবালা কি আজকে রাত্রে নামবে, এটার উত্তর আমি বলবো যে এটা আমাদের জানা নেই। অবশ্যই কোচ, আমার মনে হয় না যে কোচ আজকে দিবালাকে নামাবে, বাট আমার নিজেরও ব্যক্তিগত চাওয়া এবং হাজারো লাখ মানুষের ব্যক্তিগত চাওয়া, দিবালা এবং মেসিকে একসাথে দেখতে চাই। অবশ্যই কোচ সেটা বিবেচনা নেবে, এটা ওনাদের বিষয়। তো ভিউয়ার্স, দিবালা নিঃসন্দেহে বিশ্ববিখ্যাত খেলোয়াড় এবং মেসি দিবালার চাইতেও বেশি বিশ্ববিখ্যাত খেলোয়াড়, এবং মেসির মতো ফুটবলার এই গ্রহে নেই। এই কথাটা শুধু আমি বলে নেই, আমার কথা না এটা, এটা নেইমার, তারপরে ব্রাজিলের কাকা, আরও হাজার হাজার ফুটবলার বলেছেন যে মেসির মতো ফুটবলার আগামী 10-20 বছরও কেউ আসবে না, আর 10টা রোনালদো আসবে কিন্তু মেসি একটা আসবে না, এরকম কথা আছে, আপনারা অবশ্যই জানেন। সো মেসির দিকে বেশি ভরসা করছেন কোচ। সো এই কথা ভিত্তি রেখে আমরা বলতেই পারি যে মেসির সাথে দিবালাকে নিয়ে রিস্ক নেবেন না কোচ। সো আমরা রিস্ক নেবেন না, তারপর বলবো যে আপনার আমাদের সবার আশা যে কোচের কাছে যে দিবালার সাথে মেসির একবার না নামানো হোক, দেখা যাক কি হয়। বাট এটা কোচ খেলা অনুযায়ী বলবে যে কি হয় খেলার পরিস্থিতি অনুযায়ী। সো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এই বিষয়ে কি মতামত আপনাদের। ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, অবশ্যই দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি। আমি আশরাফ চৌধুরী, আসসালামু আলাইকুম।